জয়ন্ত, আপনার পরিচয় বলুন। আমি সাভার থেকে বলছি, জয়ন্ত রাজবংশী। আচ্ছা, আপনি সাভার থেকে জয়ন্ত রাজবংশী বলতেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি $200 একটি কাজ পেয়েছেন। এই কাজটি বাই রিকোয়েস্ট থেকে আসছে নাকি বাস সরাসরি আপনাকে হায়ার করেছে? এটা বাই রিকোয়েস্ট থেকে আসছে। আচ্ছা, বাই রিকোয়েস্ট আসছে। দেন আমাকে মাফ করে দেন, সম্ভবত আপনার বাই রিকোয়েস্টগুলো পড়ি যে সরি, আপনি আবার স্ক্রিনশট দেন। সম্ভবত আমরা আপনার বাই রিকোয়েস্ট পড়ি যে আপনি কীভাবে বাই রিকোয়েস্ট পাঠাইছেন, পাঠানোর আলোকে আপনার কাজটা আইসে। আমরা একটু পড়ি, দেন বানানো হচ্ছে জ্যাম। আমরা একটু দেখি, এটা তো $50, আপনি পেয়েছেন $200। আর আপনার বায়াটা হচ্ছে একটা, আর এখানে দেখাচ্ছে আর একটা, এটা তো আপনার বায়া। পরে দেখি এক মাসের মতো আমি লাইন থাকতে পারি নাই, তো পরে দেখি কোনো কাজ পাই না, পরে ডিলিট করে পরে একটা ইউটিউব মার্কেটিং এর গিগ তৈরি করার পরে ওই বাইরে কষ্টের পরে পরেই আপনি কাজটা পেয়েছেন আর কি। আপনি বলতে হবে যে কিভাবে বট ইউজ করে সে ভিউ দিতে পারবে। আচ্ছা, রেকর্ড ভিডিও কীভাবে করবেন সেটা মানে শেয়ার চাই। ওকে, আমরা যে ভিউগুলো দেব, এখন বায়ার চাচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ভিউ না দিয়ে সে চাচ্ছে যে কীভাবে অল্প টাকায় খরচ করে যেন সেগুলো পায়। ইউজ করতে হলেই কিন্তু টাকা খরচ করতে হবে, ডলার খরচ করতে হবে। তো তার জন্য আমাদেরকে আজকে কাজে দিবে views.views.com। আমরা গুগলে যাই, তো ভিউজ নিয়ে আমাদের একটা ক্লাস আছে। আপনি ক্লাস কি করেছিলেন? জি স্যার, করেছিলাম। ওই ক্লাসটা দেখে আপনি ওইভাবে ভিডিও তৈরি করে তাকে পাঠাতে পারবেন। আপনি ওই ভিডিও দিলে কি কোনো প্রবলেম হবে ওনাকে? না, কোনো প্রবলেম হবে না। এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনি views.biz এটা ছিল না আমাদের ওয়েবসাইট? জি স্যার। এটার মধ্যে আপনি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তো আমি জাস্ট রেজিস্ট্রেশন আপনাকে করে দেখাচ্ছি। স্যার, রেজিস্ট্রেশন করা ছিল, এখানে তো নেই। আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট ওইটুকু ভিডিও করে তাকে আপনি পাঠান যে এভাবে আপনি। হ্যাঁ, এইটাই, ঠিক আছে? আপনার এখানে অ্যাকাউন্ট তো আছে,
আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তাকে দেখাবেন, ঠিক আছে? জি স্যার। আপনি সরাসরি চলে যাবেন, এই যে দেখুন ড্যাশবোর্ড। হ্যাঁ, আমার হ্যাঁ খুলে যাই তো প্রথমত আপনার সাধারণত আপনি ড্যাশবোর্ডের ভিতরে থাকবেন, ঠিক আছে? ড্যাশবোর্ড থেকে আপনি আসবেন ক্রিয়েট অর্ডার, আর আসার পর সে তার ইউটিউব চ্যানেলকে যাচ্ছে, তাই না? তো জাস্ট থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করে এখানে ইউর সিলেক্টেড নেটওয়ার্ক ইজ ইউটিউব, তারপরে সার্ভিস টাইপ কি চাচ্ছে, সে ভিউ চাচ্ছে নাকি সাবস্ক্রাইব, ঠিক আছে? সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, ঠিক আছে? ওকে, তো আমরা চাচ্ছি ভিউজ। তো ভিউ এখন তাকে বলবেন যদি সে অর্গানিক চায়, সেক্ষেত্রে যেন সে এখান থেকে অ্যাড্রপ্ট করে দেয়, ঠিক আছে? আর যদি সে যদি বট চায়, তাহলে আপনি এখানে বলে দেবেন যে ভিউজটা সিলেক্ট করে দিতে। তারপর আপনি কি করবেন, এই যে দেখুন সার্ভিস টাইপ, এখানে আপনি সার্ভিস টাইপ দিবেন কি, এখানে যে প্রথমে এটা হচ্ছে লিমিটেড রিফিল, এটা হচ্ছে লিমিটেড লিমিটেড, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিন, মনে করুন প্রথমটাই আপনি সিলেক্ট রাখেন, ঠিক আছে? আপনি সিলেক্ট রাখেন, রাখার পর আপনি এখানে এই যে এখানে এখানে কি করবেন, বাইরের লিঙ্কটা দিবেন, এই যে বাইরে যে চ্যানেলটা প্রমোশন করাতে যাচ্ছে ওই চ্যানেলের লিঙ্কটা দেবেন, আর এখানে আপনি কতটা ভিউ চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করবেন। এরপরে আছে ফর মানে ফ্রম ব্যালেন্স, তো ব্যালেন্সে আপনি কত ডলারে পেড করতে যাচ্ছেন, মানে কিভাবে দেবেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে নাকি পারফেক্ট মানির মাধ্যমে বিটকয়েনের মাধ্যমে। তো বায়ার সম্ভবত তার ক্রেডিট কার্ড থাকবে, তো জাস্ট ক্রেডিট কার্ডটা যেন সে সিলেক্ট করে, সিলেক্ট করে সেখানে এই যে দেখুন আমি একটা আপনাকে দেখাই, দাঁড়ান এখান থেকে ইউটিউব ইউটিউবের লিঙ্কটা নিয়ে আসি, তাহলে আপনাকে সহজে আমি বুঝাতে পারবো। কপি করে আমরা এখানে ভিতরে এই লিঙ্কটা পেস্ট করে দিই, এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেখুন 1000 ভিউ এর জন্য তার কস্ট পড়বে $1.80, ঠিক আছে? তাকে বলে দেবেন যে তুমি যদি অর্গানিক ভাবে চাও তাহলে ভিউজ গুগল অ্যাডওয়ার্ড। গুগল অ্যাডওয়ার্ড এর মাধ্যমে যদি আমরা যদি দেই তাহলে খরচ কত পড়বে, দেখুন $3.20, এটা হচ্ছে জেনুইন। আর যদি সে নিতে চায় তাহলে বলবেন যে তাকে এখানে জাস্ট ভিউজটা যেন সিলেক্ট করে দেয়, এখান থেকে ভিউজ, জাস্ট ভিউজ, ঠিক আছে? তো ভিউজটা যখন সে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখন তার এখানে এগুলো বট ধরা যায় না, এগুলো হচ্ছে রিয়েল, বাট এক মাস দুই মাস পর চলে যাবে, ঠিক আছে? বাট বটই ধরা যেতে পারে। তো $1.80, তো তারপর সে এখান থেকে ক্রিয়েট অর্ডারে ক্লিক করবে, ক্লিক করার পর তার মাস টাকা চাইবে। তো দেখুন আমি যদি ক্লিক অর্ডারে ক্লিক করি, আপনার যদি কোনো মাস্টার কার্ড থাকতো, ঠিক আছে, বা মাস্টার কার্ডে কোনো যদি ইয়ে থাকতো, অ্যাড করা থাকতো, তাহলে আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে? এখন প্রথমত হচ্ছে যে তাকে বলবেন যে এখানে যেন তার অ্যাড ফান্ডটা অ্যাড করে নেয়, এই যে ফান্ড গুলা অ্যাড করে নেয়। তো ফান্ড গুলো অ্যাড করতে হলে তাকে কি করতে হবে, এই যে দেখুন অ্যাড ফাউন্ড, অ্যাড ফাউন্ডের জন্য সে ক্লিক করে, ক্লিক করার পর এই যে দেখুন তার ক্রেডিট কার্ড, ঠিক আছে? তো তার ক্রেডিট কার্ডের জন্য সে বেছে নেয়, বেছে নেওয়ার পর $5, প্রথমে এখানে আনতে হবে, ঠিক আছে? এখানে এরপর দেখুন এখানে আছে মোর ডিটেলস, আমরা যদি মোর ডিটেলস এ যাই, আচ্ছা টোটাল পে $5, ঠিক আছে? তারপর দেখুন এখানে কুপন কোড, কুপন কোডের মধ্যে সে কি দিবে, তার যে ভিজিটিং কার্ডের যে নাম্বারটা আছে, তার যে মাস্টার কার্ডের যে নাম্বারটা আছে, এই নাম্বারটা যেন সে এখানে বসায়, বসানোর পর এরপর দেখুন প্রসেস টু দা বিলিং এ সে যেন ক্লিক করে, তাহলে ক্রেডিট কার্ড থেকে টাকা কাটবে। দেখুন এই দেখুন আমাদেরটা চেকিং হচ্ছে, আর তার যদি কুপন কোড থাকে, এই যে সাইটে যদি কুপন কোড থাকে, ঠিক আছে, কুপন থাকতো তাহলে সে এখানে কমিশন পেত, ঠিক আছে? তো তাকে জাস্ট কুপন কোডের বলার কোনো প্রয়োজন নেই, সে আবার জিজ্ঞাসা করতে পারে যে কুপন কোড কোথায়, ঠিক আছে? এখানে আপনি বলে দেবেন যে এই কোডটা যেন ফাঁকা থাকবে, ঠিক আছে? আপনি এখানে বলবেন যে এখানে সেই জন্য অ্যামাউন্টটা বসায়, মনে করুন $5 সে অ্যামাউন্ট বসালো, তারপর এখানে বলবেন যে কুপন কোডটা ছেড়ে দেবেন, তারপর এখানে প্রসেস টু দা বিলিং এ ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে সে এখানে $10, $20, $30 যাই চাইবে এখানে আনতে পারবে। এখানে তার ইমেল দিবে,
এখানে এখানে তার কার্ড নাম্বার, কার্ড নাম্বার বসাবে, এখানে তার কার্ডের এক্সপায়ার ডেট, এখানে সিবিসি মানে সিকিউরিটি কোড, এখানে তার নেম অফ কার্ড, তারপর এখানে তার কান্ট্রি, তারপর পে $5, ঠিক আছে? পারবেন না? পারবো এভাবে করে তাকে রেকর্ডটা রেকর্ড করে আপনি গুগল ড্রাইভে গিয়ে তাকে পাঠিয়ে দেন এবং কাজটা ডেলিভারি করে দেন। ওকে স্যার, ঠিক আছে। ওকে ঠিক আছে, কাজটা সহজ না করিনি, এবার আপনি বলেন না সহজ স্যার। ওকে ঠিক আছে, আপনি এখানে এই যে আপনি biz.biz যে অ্যাকাউন্টটা তৈরি করলেন, আপনি নতুন একটি জিমেইল নিয়ে নতুন করে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে ওইখান থেকে শুরু করে এক জেস তাকে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, রেকর্ড করে মানে অ্যাকাউন্ট খোলার পর তারপরে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব কিছু তাকে অ্যাকাউন্ট প্রথমে অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর আপনি এক জেস সব কিছু করবেন এখানে। ওকে স্যার, ঠিক আছে। ওকে ঠিক আছে।